ধন্যবাদ ভাই। শুভ সন্ধ্যা সমস্তঙ্କୁ, বন্দে মাতরম। আজির এই পাঠচক্রে উপস্থিত সমস্ত অপা ভাই মানুষ মোর আন্তরিক প্রণাম। প্রথম থর পাই আজি মু এ পাঠচক্রে অংশগ্রহণ করেছি। আও দিব্য জননী মাঙ্ক করণরে আজি এই পাঠচক্রের আরম্ভে গোটি মাতৃ সঙ্গীত পরিবেশন করিবার সুযোগ পাইছি। সেথিপাই মাঙ্ক চরণ কমলরে অশেষ অশেষ কৃতজ্ঞতা। জুয়ার দেখি তোমারি রূপ, তোমারি কৃপা পরশ, জহ্নার দেখে তারার দেখে মোর কি মোর কি হাস, জুয়ার দেখে তোমারি রূপ, তোমারি কৃপা পরশ, জহ্নার দেখে তারার দেখে মোর কি মোর কি হাস, জুয়ার দেখে মা ফুলে ফুলে তুমি রঙ্গর সম্ভার, সবু মুখে তুমি সুরর আসর, মা ফুলে ফুলে তুমি রঙ্গর সম্ভার, সবু মুখে তুমি সুরর আসর, মোভিতরে খালি তুমি, মোভিতরে খালি তুমি, মহ মহ বাস, মহ মহ বাস, জুয়ার দেখে তোমারি রূপ, তোমারি কৃপা পরশ, জহ্নার দেখে তারার দেখে মোর কি হাস, জুয়ার দেখে মা সাগর ঢেউ ঢেউর তোমা, তোমার সঙ্গে তরাগি তোলে সঞ্জ সকালে, পক্ষীর তালে প্রকৃতি বন্দনা কোলে ঢালে, সাগর ঢেউ ঢেউর তোমা, তোমার সঙ্গে তরাগির তোলে সঞ্জ সকালে, পক্ষীর তালে প্রকৃতি বন্দনা কোলে ঢালে, সাগরে সাবুঠে তোমা করুণা ঝর, সাবুঠে তোমা করুণা ঝর, আনন্দ উচ্ছ্বাস, আনন্দ
আনন্দ উচ্ছ্বাস জোয়ার দেখে তোমার রূপ তোমার কৃপা পরত, জহ্নার দেখে তারার দেখে মোরকে হত, জোয়ার দেখে মা জোয়ার দেখে মা জোয়ার দেখে মা মা। ধন্যবাদ। পরম পরম প্রভু শ্রী অরবিন্দ, আজির এই অধ্যয়ন বর্গরে উপস্থিত রয়েছে সমস্ত মাতৃ সন্তান মানক হৃদয় স্বাগত এবং অভিনন্দন। আজির কার্যক্রমে নেতৃত্ব নেউচ্ছন্তি সবুদিন পরি ঋষিকেশ ভাই এবং আজির কার্যক্রমে অংশগ্রহণ করেছেন রেণুবাল আপা এবং নিবেদিতা আপা। সমস্ত অনেক শ্রদ্ধা সম্মান ব্যক্ত করছি সে সুন্দর যোগদান। আমি গত থর ফেথ বিষয়ে কিছু কথা পড়িলে শরণাগতি যা আমি কৌছু, এবং মু আপনার মনে পকাই দেছি সেতরে কেতে গুড়ে কম্পোনেন্ট লা ফাইভ ডিফরেন্ট এলিমেন্টস অফ ফেথ। ফেথ ইন দ্য এক্সিস্টেন্স অ্যান্ড ওমনি প্রেজেন্স অফ দ্য ডিভাইন, 2 নম্বর ফেথ ইন দ্য লভ দ্যাট দি ডিভাইন বিয়ার্স টুয়ার্ডস দি সাধক, 3রে লা ফেথ ইন দ্য অল ওয়াইজ উইল অফ দ্য ডিভাইন, 4রে লা ফেথ ইন দ্য ওমনি পোটেন্স অফ দ্য ডিভাইন, ফাইনালি ফেথ ইন দ্য ডিভাইন ফুল অ্যান্ড আনপার্টিশন সোভারেনটি ওভার আস। কিছু মানে আমাকে স্পর্শ করুথিবা প্রশ্ন হয়ে তো আমাকে আমার ভিতরে আসিপারে। প্রশ্নটি হল হোয়াট ইজ ফেথ আফটার অল। সর্বোপরি শ্রদ্ধা বা আস্থাটি কোণ। দ্বিতীয় প্রশ্ন আসিপারে হাউ শুড আই নো দ্যাট মাই প্রফেসড ফেথ ইজ ইন্ডিড এ ট্রু ফেথ। মু যে বিশ্বাসটিকে নিজ ভিতরে ধারণ করছি সেইটা এক যথার্থ বিশ্বাস বলে এটা গোটে মিসলিডিং মাস্ক নুহে, নট দি মিসলিডিং মাস্ক অফ সম অদর সাইকোলোজিক্যাল মুভমেন্ট। আম মানসিক গতিবিধির এক দিগভ্রমকারী মুখা নুহে তো মু কুচি মু বিশ্বাসে অছি আস্থা করুছি শ্রদ্ধা ভাজন শ্রদ্ধা প্রকাশ করুছি কিন্তু প্রকৃতরে সেইটা নথিব মিছ ভক্তি বহু সময় থাকে। তাহলে এইভাবে যে দ্বন্দ্ব গুড়ি আমার ভিতরে রয়েছে আমি তাকু দূর করা উচিত। ট্রু ফেথ ইজ নট জস্ট এ কনভিকশন ক্রিয়েটেড বাই ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টেশন অ্যান্ড রেশনাল রিজনিং বেসড অন সম সেন্স এভিডেন্স ডাটা অ্যান্ড ফ্যাক্টর্স। আমি যথার্থ বিশ্বাস কহিলে আস্থা কহিলে
ଗୋଟେ କନଭିକ୍ସନ୍ ବୋଲି ବୁଝୁଛୁ କି, ଗୋଟେ ଦୃଢ଼ ବିଶ୍ୱାସର କଥା ବୁଝୁଛୁ କି? ଆଉ ଏଇ ଦୃଢ଼ ବିଶ୍ୱାସଟା କିଏ ତିଆରି କରିଛନ୍ତି ନା କ୍ରିଏଟେଡ୍ ବାଇ ଇଣ୍ଟେଲେକ୍ଚୁଆଲ ଆର୍ଗୁମେଣ୍ଟ? ବୌଦ୍ଧିକ ତର୍କ ଗୁଡ଼ିକ ଦ୍ୱାରା ଏଗୁଡ଼ିକ ତିଆରି ହୋଇପାରେ ନାହିଁ। ଆପଣ ବହୁତ ଯୁକ୍ତି ତର୍କ କରିକି ନିଜ ଭିତରେ ବା ବାହାରେ ଜାଣିଲେ ଯେ ଏଇଟା ହଉଛି ସର୍ବୋତ୍ତମ, ତାପରେ ଆପଣଙ୍କର ଶ୍ରଦ୍ଧା ବା ଆସ୍ଥାଟି ତା ଉପରେ ଆରୋପ କରୁଛନ୍ତି, ଯେମିତି ପଲିଟିକାଲ ପାର୍ଟିରେ ହୁଏ। ଆପଣ ବହୁତ ଯୁକ୍ତି ତର୍କ କଲେ, ଲଢେଇ କଲେ, ଶେଷରେ ବୁଝିଲେ ଯେ ନାଇଁ ଏଇ ପଲିଟିକାଲ ପାର୍ଟିଟା ବଢିଆ, ଏବେ ଚାଲ ତା ପାଇଁ ଜୀବନ ଦେଇଦେବା, ଏଇ ନେତାଟି ସବୁଠାରୁ ଭଲ, ଏଇ ଠାକୁରଟି ସବୁଠାରୁ ଭଲ, ଏଇ ମନ୍ଦିରଟି ସବୁଠାରୁ ଭଲ। ଏଇଟା ଗୋଟେ ବୌଦ୍ଧିକ ତର୍କ ଦ୍ୱାରା ନିର୍ଣ୍ଣୟ ହେଇପାରିବନି, ଗୋଟେ ଦୃଢ଼ ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ନିର୍ଣ୍ଣୟ ହେଇପାରିବନି। ରେସନାଲ ରିଜନିଂ ଦ୍ୱାରା ମଧ୍ୟ ତାକୁ, ତର୍କସଙ୍ଗତ ତର୍କ ଦ୍ୱାରା ମଧ୍ୟ ତାକୁ ସ୍ଥିର କରାଯାଇପାରିବ ନାହିଁ। ବା ଆପଣ ଦେଖିଲେ କଳ କି ବାର ହାତ ଖଣ୍ଡା ଖଣ୍ଡା ଧରିକି ଆସୁଛନ୍ତି ସଂହାର କରିବାକୁ, କଳିଯୁଗର ସମାପ୍ତ ହବ, ତ ଆପଣ ଗୋଟେ ସେନ୍ସ ଏଭିଡେନ୍ସ, ଇନ୍ଦ୍ରିୟ ଗୁଡିକ ଦ୍ୱାରା ପ୍ରମାଣିତ କୌଣସି ତଥ୍ୟ ବା କୌଣସି କାରଣ ଯୋଗୁଁ ଆପଣ ଏଇ ରାସ୍ତା ଭିତରକୁ ଯାଇପାରିବେନି। ମୁଁ ଆଖିରେ ଦେଖିବି ତାପରେ ବିଶ୍ୱାସ କରିବି, ସେମିତି ନୁହେଁ। ଆଖିରେ ଦେଖିକି ବି ବେଳେବେଳେ ଲୋକ ଭ୍ରମରେ ପଡ଼ନ୍ତି, କହନ୍ତି ଏଇଟା ଭେଳିକି, ଏଇଟା ମାୟା ତନ୍ତ୍ର। ଯଦି ଆମେ ଆମ ଇଚ୍ଛା ଶକ୍ତିର ଗୋଟେ ଅତି ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଆଣ୍ଡ ଫୋର୍ସଫୁଲ ଏକ୍ସରସାଇଜ କରୁ, ଆମ ସମସ୍ତଙ୍କର ଇଚ୍ଛା ଶକ୍ତି ଅଛି, ସେ ଇଚ୍ଛା ଶକ୍ତିର ଯଦି ଗୋଟିଏ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଆଣ୍ଡ ଫୋର୍ସଫୁଲ ଏକ୍ସରସାଇଜ, ବଡ଼ ଶକ୍ତିଶାଳୀ ଏବଂ ପ୍ରୟୋଗ ହୁଏ, ତାହେଲେ ବି ଆସ୍ଥା ହବ ନାହିଁ, ଯୁକ୍ତି ଦ୍ୱାରା ହବ ନାହିଁ, ଇନ୍ଦ୍ରିୟ ଗୁଡ଼ିକ ଦ୍ୱାରା ହବନି, ତର୍କ ଦ୍ୱାରା ହବନି, ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ହବନି, ଇଚ୍ଛା ଶକ୍ତି ଦ୍ୱାରା ବି ଏଇ ଆସ୍ଥା ଆସୁନାହିଁ। ଆମ ହୃଦୟଟିକୁ, ଯୋଉ ହୃଦୟରେ ଇମ୍ପଲ୍ସ ଗୁଡ଼ିକ ରହିଛନ୍ତି, ଆବେଗ, ଯୋଉ ହୃଦୟରେ ପ୍ରତିକ୍ରିୟା ରହିଛି, ଯୋଉ ହୃଦୟରେ ପ୍ରେମ ପ୍ରତ୍ୟୟ ପ୍ରେରଣା ଏସବୁ ନାହିଁ, ସେଇଟା ହେଲା ଗୋଟେ ଇମ୍ପ୍ୟୁର ହାର୍ଟ। ଆମର ଅଶୁଦ୍ଧ ହୃଦୟରେ ଯଦି ଗୋଟେ ସ୍ପଷ୍ଟ ଆସ୍ଥା ରହିଛି, ତାକୁ ବି ଆମେ ଆସ୍ଥା ବୋଲି କହିବାନି, ବିଶ୍ୱାସ ସେଠି ରହିଛି, ତାହେଲେ କାହାକୁ କୁହାଯିବ? ଏଇ ଅଶୁଦ୍ଧ ହୃଦୟଟା କ'ଣ କରେ? ଏଇ ଫେଭର କରେ, ଗୋଟେ ସାଇଡ ନେଇଯିବ, କାହାର ନବ ନା, ଯିଏ ତାର ଇଣ୍ଟରେଷ୍ଟକୁ ପାମ୍ପର କରୁଥିବ, ପାମ୍ପରିଂ ଇଟ୍ସ ଇଣ୍ଟରେଷ୍ଟ। ଆପଣ ମୋର ସ୍ୱାର୍ଥରେ ଅନୁକୂଳ ହେଉଛନ୍ତି, ତେଣୁ ଆପଣ ମୋର ପ୍ରିୟ ଲୋକ, ଭଗବାନ ମୋର କାମନା ବାସନା ଗୁଡିକ ପୂରଣ କରୁଛନ୍ତି, ତେଣୁ ଭଗବାନ ଭଲ, ମୁଁ ଯାହା ଚାହୁଁଛି ତାହା ପାଇଯାଉଛି। ଅବଶ୍ୟ ସେପରି ହୁଏ ନାହିଁ, କିନ୍ତୁ ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ହେଇ ବି ପାରେ। ତ ସେଇଭଳି ଗୋଟେ ଡିଜାୟର୍ସକୁ, ଇଣ୍ଟରେଷ୍ଟକୁ ଯେ ପାମ୍ପର କରୁଛନ୍ତି ଆମର କାମନାକୁ ଏବଂ ଆମର ସ୍ୱାର୍ଥ ଗୁଡିକୁ, ଇମ୍ପ୍ୟୁର ହାର୍ଟ ସେଇ ଅନୁସାରେ କଥାଟିକୁ ଗ୍ରହଣ କରେ, ଅପବିତ୍ର ହୃଦୟଟି।
ଆଉ ଏଇ ଶ୍ରଦ୍ଧାର ଆଉ ଗୋଟେ ଦିଗ ହେଲା, ଲୋକମାନେ ବହୁତ ଇମିଟେସନ ଫେଥ୍ ଭିତରେ ଥାନ୍ତି। ଆପଣ କୃଷ୍ଣଙ୍କୁ ଭକ୍ତି କରୁଛନ୍ତି, ବଡ଼ ଆନନ୍ଦରେ ଅଛନ୍ତି, ତେଣୁ ମୁଁ ବି କୃଷ୍ଣ ଭକ୍ତି କରିବି। ଆପଣ ହନୁମାନଙ୍କୁ ପୂଜା କରୁଛନ୍ତି, ମୁଁ କରୁଛି, ତେଣୁ ସେଟା ଗୋଟେ ଇମିଟେସନ ଫେଥ୍। ମୁଁ କିଛି ଦିନ ତଳେ ଦେଖୁଥିଲି ଏସବୁ ମଙ୍ଗଳବାରରେ କଣ ଗୋଟେ ବାଟ ଓଷା କରୁଛନ୍ତି ଆମ ପଡ଼ୋଶୀ ମାନଙ୍କରେ, ସେ ଜଣେ ତାକୁ କରୁଥିଲା, ଏବେ ମୁଁ ଦେଖୁଛି 10 ଜଣ ଖଣ୍ଡେ ଜମା ହଉଛନ୍ତି। ମଙ୍ଗଳବାର ଦିନ 10ଟା ବେଳକୁ ଖରା ହେଲେ ସେ ଗୋଟେ କଣ ରାସ୍ତାରେ ଗୋଟେ ଗାତ ଖୋଳିକି ତାକୁ କଣ ସବୁ ପୂଜା ପୂଜା କରୁଛନ୍ତି। ଆଜି ଯୋଉ 10 ଜଣ ଦେଖା ହଉଛନ୍ତି, ସେ କାଲି ସକାଳକୁ ଆଉ 20-30 ହେଇଯାଇଥିବେ। ଏଗୁଡା ସବୁ ଇମିଟେସନ ଫେତ୍, ଅନୁକରଣ। ସିଏ ପୂଜା କରୁଛି, ମୁଁ ବି କରିବି। ଆପଣ ଦେଖିବେ ଛୋଟବେଳେ ଜଣେ ଗୋଟେ ଓଷା କରୁ, ଆଉ 2-4ଟା ପିଲା ଥିବେ, ସେ ବାହାରିଯିବେ, ଆମେ ମୁଁ ବି ଓଷା କରିବି। ଏଗୁଡ଼ା ସବୁ ଇମିଟେସନ ଫେତ୍, ହ୍ୱିଚ୍ ଆର୍ ବାଉଣ୍ଡ ଟୁ ମେକ୍ ଇନଏଫେକ୍ଚୁଆଲ। ଏଗୁଡ଼ିକର କିଛି ପ୍ରଭାବ ନାହିଁ, ଇନଏଫେକ୍ଚୁଆଲ, ତାର କିଛି ପ୍ରଭାବହୀନତା ରହିଛି। ଶରଣାଗତି ସାଧନାରେ ତାର କିଛି ପ୍ରଭାବ ନାହିଁ। ହେଲେ ଆପଣଙ୍କୁ ତ ବହୁତ କଥା ଆସିଗଲା ଯେ ଏଗୁଡ଼ା ସବୁ ଶ୍ରଦ୍ଧା ନୁହେଁ, ତାହେଲେ କୋଉଟା ଶ୍ରଦ୍ଧା, ଜେନୁଇନ୍ ଫେଥ୍ କୋଉଟା, ଯଥାର୍ଥ ଶ୍ରଦ୍ଧା କ'ଣ, ଯାହା ଫଳରେ ଆମେ ତାକୁ କଲ୍ଟିଭେଟ୍ କରିବା। ଇଟ୍ ଇଜ୍ ଏ ଡିପ୍ ଆଣ୍ଡ କ୍ୱାଇଟ୍ ଇଲୁମାଇଣ୍ଡ ଫିଲିଂ ଅଫ୍ କନ୍ଭିକ୍ସନ୍ ଏରାଇଜିଂ ଫ୍ରମ୍ ଦି ଡେପ୍ଥ ଅଫ୍ ଦି କନ୍ସିୟସ୍ନେସ୍। ତେଣୁ ଯୋଉଟା ଚେତନାର ଗଭୀରତାରୁ ଆସିବ, ସେଇଟା ତ ବୁଦ୍ଧିର କଥା ନୁହେଁ, ମନର କଥା ନୁହେଁ, ହୃଦୟର କଥା ନୁହେଁ, ସେଥିପାଇଁ ଏଇଟା ସବୁ ମନା କରିଦିଆ। ଆମ ଚେତନାର ଗଭୀରତାରୁ ଏଭଳି ଗୋଟିଏ ଡିପ୍ ଆଣ୍ଡ କ୍ୱାଏଟ୍ ଇଲୁମାଇଣ୍ଡ ଫିଲିଂ, ଏକ ଗଭୀର ନିରବ ଆଲୋକିତ ଅନୁଭୂତି, ଏଇଟା ଗୋଟେ କନ୍ଭିକ୍ସନ୍ ରୂପରେ, ଦୃଢ଼ ବିଶ୍ୱାସ ରୂପରେ ଚେତନା ଭିତରୁ ଆସିବ, ଯୁକ୍ତି ଦ୍ୱାରା ନୁହେଁ। ଆଚ୍ଛା, ଯେତେବେଳେ ଚେତନା କ୍ରିୟାଶୀଳ ହୁଏ, ଆଉ 2 ଜଣ ସେତେବେଳେ ଶୋଇପଡ଼ିଥାନ୍ତି। ଗୋଟେ ମା ସବୁଠାରୁ ବେଶି କାମ କରେ କେତେବେଳେ କହିଲେ, ତାର ଯଦି 2-4ଟା ପିଲା ଥିବେ, ଆଜିକାଲି ଅବଶ୍ୟ 2-4ଟା ପିଲା ସମ୍ଭବ ନୁହେଁ, ହଉନାହିଁ। ଆମେ ଟିକେ ଆଉ 30 ବର୍ଷ ତଳକୁ ଯିବା, ଯେତେବେଳେ ମା ମାନଙ୍କର ଏକାଧିକ ସନ୍ତାନ ରହିଥିଲେ, 4ଟା 5ଟା ପିଲା ଖବର କାବର ହଉଥିବେ, କାହା ଦେହ ଖରାପ ହେଇଥିବ, କିଏ ଝଗଡ଼ା ଲାଗିଲାଣି, କିଏ ଆମ୍ପୁଡ଼ି ଦେଲାଣି, କିଏ କାମୁଡ଼ି ଦେଲାଣି, ସେଠି ମା କିଛି କାମ କରିପାରେ ନା। ସେଇଭଳି ଚେତନା ଯେତେବେଳେ ବୁଦ୍ଧି କ୍ରିୟାଶୀଳ ଥାଏ, ମନ କ୍ରିୟାଶୀଳ ଥାଏ, ହୃଦୟ କ୍ରିୟାଶୀଳ ଥାଏ, ସେତେବେଳେ ଚେତନା କାର୍ଯ୍ୟକାରୀ ହୁଏ ନାହିଁ। ବାହ୍ୟ ମନ ଓ ହୃଦୟ ନିରବ ହେଲେ ଯାଇ ଆମ ଭିତରେ ଚେତନାର ପ୍ରକାଶ ହୁଏ। ଏଇ ବାହ୍ୟ ମନ ଓ ହୃଦୟର କାମନା ବାସନା ଗୁଡିକ ଗୋଟେ ମେଘ ପରି, ଏଇ ମେଘ ଗୁଡିକ ଦୂର ହେଲେ ଆକାଶ ଯେମିତି ସ୍ପଷ୍ଟ ହେଇଯାଏ, ସେମିତି ଚେତନାର ଆକାଶଟି ସ୍ନିଗ୍ଧ ହୁଏ ଯେତେବେଳେ ଏଇ ମେଘ ଗୁଡିକ ଦୂରକୁ ଚାଲିଯାନ୍ତି। ହ୍ୱେନ୍ ଦି ଆଉଟର ମାଇଣ୍ଡ ଆଣ୍ଡ ହାର୍ଟ ଆର୍ ଷ୍ଟିଲ, ନିରବ ହେଇଯାଇଥାନ୍ତି ଛୁଆ ଶୋଇ ପଡ଼ିଲା ଭଳିଆ। କାହିଁକି ନା ଆମର ଯୋଉ ବାହ୍ୟ ମନ ଆଉ ହୃଦୟ, ଏଇଟା କଣ, ଏଇଟା ମେଡ୍ ପିଓର ଅଫ୍ ଅଲ୍ ଆଡମିକ୍ସଚର ଅଫ୍ ଇଗୋଇଷ୍ଟିକ ଡିଜାୟାର୍ସ ଆଣ୍ଡ ଏକ୍ସପେକ୍ଟେସନ୍ସ। ମଣିଷର ଅହଙ୍କାରରୁ ସୃଷ୍ଟି ହେଉଥିବା କାମନା ଓ ଅପେକ୍ଷା, ଆଶା, ଆଶା ବା ଅପେକ୍ଷାର ଗୋଟେ ମିଶ୍ରଣରୁ ଏଇ ବାହ୍ୟ ମନଟା ତିଆରି।
ইগোইষ্টিক ডিজায়ার্স গুড়িক সেটি রয়েছে। যদি এগুড়িক স্টিলড হবে, নিরবতা হবে, তাহলে আম চেতনার গভীরতারে গোটে ডিপ কোয়েট ইলুমাইন্ড ফিলিং অফ কনভিকশন উঠি আসব, সেইটা হচ্ছে বিশ্বাস বা আস্থা বা আমি শ্রদ্ধা বিশ্বাস যা বি কুহ, তার দুই তিনটা পরিভাষা রয়েছে। ওড়িয়ারে কনফ্যুজন রয়েছে, আমি তোমার ফেথ বলে বুঝি। যেতবে যথার্থ আস্থাটি আসব, ট্রু ফেথটা, গোটিয়ে পরিস্থিতির আম জীবনের ঘটুবা প্রতিকূলিত গুড়ি প্রতিকূলতা গুড়িক তাকে মিসলিড করে পারিব, তাকে দিগভ্রমিত করে পারিবে না। আপনার জীবনের বহুত দুঃখ আসল, আপন সেটু কে যে না মা তো মর কিছু সাহায্য করু না, মু কন মা কু ডাকিবি, তেমন মো মর দুঃখটি ভোগুচি সেমি কইপারে। তেণু আডভর্স এপিয়ারেন্স অফ দি মোমেন্ট, যেতবে গোটে মুহূর্তে অনেক প্রতিকূলতা আপনার পাখে দেখা দেব, সেতবে যিয়ে দোহলি যায় না সেইটা হচ্ছে আপনার শ্রদ্ধা, ট্রু ফেথ। তেণু প্রতিকূল পরিস্থিতি আসলে আপনার শ্রদ্ধার পরীক্ষা হুয়ে, কিন্তু বর্তমানর যে অন্ধার কুহুড়ি রয়েছে আম জীবনের, যে অস্পষ্টতা রয়েছে, ডার্কেনিং হেজ অফ দি প্রেজেন্ট, তাকু তা ভিতরে যিয়ে যাই পারে সেই হচ্ছে বিশ্বাস, আস্থা, আশা, আলোক থেকে। তার মানে আস্থা এক আলোক যাহা বর্তমানর অন্ধকার মধ্যে দিয়ে গতি করি পারে, এবং ভবিষ্যত যে সত্যটি আনুছি সেই সত্য উপরে তার দৃষ্টিটিকে স্থির রাখি পারে। বর্তমানর অন্ধকার দ্বারা, বর্তমানর প্রতিকূলতা দ্বারা যে দোহলি যায় না, বরং সেই অন্ধকার ভিতরে যে আশার আলোক দেখায় এবং ভবিষ্যতর সত্যটিকে দেখি পারিবারে যে নিবদ্ধ রয়ে স্থির রয়ে সেটা হচ্ছে আস্থা। হলে ভাই ভনী মানে আম জগতরে আমি গোটে অন্ধবিশ্বাস ভিতরে সমস্তে থাকব, সুপারস্টিচিয়াস বিলিফস। এই কিছুদিন তলে আম দেশে এক প্রাকৃতিক বিপদ আসছিল কোভিড নাঁরে, আমকু কে কইলে মু সমালোচনা করু নাই, একবিংশ শতাব্দীর বিজ্ঞান যুগরে বি আমকু কেই জনে মিসলিড করে দিচ্ছন্তি, কিয়ে কইলে থাড়ি বজাইকি নাচ, কিয়ে কইলে শঙ্খ বজাইকি নাচ, কিয়ে কইলে দীপ জ্বলাইকি নাচ, আমি নাচিলি। আকু কোহা যায় সুপারস্টিচিয়াস বিলিফস, অন্ধবিশ্বাস যুক্ত শ্রদ্ধা। ভারী লোক ভাইব্রেন্ট হয়ে যান, অন্ধবিশ্বাসের শক্তিটা ভারী ভীষণ। আর সেমানে ভাবন্তি প্রকৃতরে অন্ধবিশ্বাসটা হৃদয়ে পাড়ি থাকে, কিন্তু কহতি কন না, ফলসলি ক্লেম দ্যাট উই আর মেন পজেসর অফ ফেথ, আমি সব বিশ্বাসের মানুষ, আমি সব আস্থার মানুষ, আমি বিশ্বাস করছু না সেপা নাচুলু, কিন্তু নাচর কারণ অলগা হইপারে, কি তার রাজনৈতিক শ্রদ্ধা রাখিছে, কি তার কোন যে নিশা করছি, কালি দলে লোক নাচুলে হনুমান জন্ম হলে কী সেতরে কেতে লোক নিশা করলে সেটা কই হবনি, তাকে হিসাব করি হবনি ভারতরে।
ଯେଉଁମାନେ ଭକ୍ତିରେ ଥିଲେ ସେ ଛାଡ଼ନ୍ତୁ, ୱି ସାଲ୍ୟୁଟ୍ ଦେମ୍। ଆଉ ଯେ ମିଛଟାରେ ତିଲକ ମାରି ବୁଲୁଥିଲେ ତ ସେମାନଙ୍କୁ ଆଇ ୱି କ୍ୟାଣ୍ଟ ଆପ୍ରିସିଏଟ୍, ସେମାନେ ସବୁ ଅନ୍ଧ ଶ୍ରଦ୍ଧା ଭିତରେ ଥାନ୍ତି, ଅନ୍ଧ ଭକ୍ତି। ତାହେଲେ ଗୋଟେ ବିଶ୍ୱାସ ଯୋଉଟାକୁ ଆମେ କହୁଛୁ ବିଲିଫ ଆଉ ଫେଥ ଭିତରେ କଣ ଫରକ କହିଲୁ? ବିଶ୍ୱାସଟା ଭାଙ୍ଗି ଯାଏ, କ୍ରମ୍ବଲ କରେ, କିନ୍ତୁ ଭାଙ୍ଗିକି ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ହେଇଯିବ। ଆମେ ଯାଇକି ଗାଳି ଦଉନା, ତତେ ଏତେ ମୁଁ ବିଶ୍ୱାସ କରିଥିଲି, ତୁ ମୋ ବିଶ୍ୱାସରେ ବିଷ ଦେଲୁ, ଆଉ କଣ ପାଇଲା? ସବୁ ତ ଭାଙ୍ଗିଗଲା। ଆଉ ଥରେ କାଚ ଭାଙ୍ଗିଗଲା ପରେ ଆଉ କଣ ଯୋଡ଼ିଯାଏ? ଆପଣ ଏଇଭଳି ଗାଳି ଗୁଡିକ ବି ଶୁଣିଥିବେ, ସେ ଗାଳିରେ ମାନେ ପୁଅକୁ ମା ବି ଗାଳି କରେ, ବାପା ତ ଗାଳି କରନ୍ତି, ମୁଁ ତତେ କେତେ ବିଶ୍ୱାସ କରିଥିଲି, ତୁ ଏମିତି ଅମଣିଷ ହେଇଗଲୁ। ତେଣୁ ବିଶ୍ୱାସଟି ଭାଙ୍ଗି ଯାଏ, ଶ୍ରଦ୍ଧା ଭାଙ୍ଗେ ନାହିଁ। ବିଶ୍ୱାସ କେତେବେଳେ ଭାଙ୍ଗି ଯାଏ ନା, ହ୍ୱେନ୍ ଏଭର୍ ଅନଏକ୍ସପେକ୍ଟେଡ୍ ସରୋଜ ଆଣ୍ଡ ସଫରିଂସ୍ ଡିଫିକଲ୍ଟିଜ୍ ଇନ୍ ଅଡିଏନ୍ସ କନ୍ଫ୍ରଣ୍ଟ ଅସ୍ ଅନ୍ ଦ ପାଥ। ମୋତେ କୁହନ୍ତୁ, ଏଇ ଜଗତରେ କାହାର ଏଇ ଜୀବନରେ ବଞ୍ଚୁଥିଲା ବେଳେ, ଏଇ ଜୀବନ ପଥରେ, ଏଇ ସାଧନା ପଥରେ କାହାର ଅପ୍ରତ୍ୟାଶିତ ଭାବରେ ଦୁଃଖ ଓ ଯନ୍ତ୍ରଣା ଗୁଡିକ ଆସୁନାହିଁ? ଅପ୍ରତ୍ୟାଶିତ ଭାବରେ କାହାର ବିପତ୍ତି ଓ ଅଗ୍ନି ପରୀକ୍ଷା ଗୁଡିକ ଦେବାକୁ ପଡୁନି? ଯଦି ଅଡିଏନ୍ସ ଗୁଡିକ ଭିତରେ ସୀତା ରହିଥିଲେ, ରାମ ରହିଥିଲେ, କୃଷ୍ଣ ରହିଥିଲେ, ରାଧା ରହିଥିଲେ, ମୀରା ରହିଥିଲେ, ରମଣ ମହର୍ଷି ରହିଥିଲେ, ବୁଦ୍ଧ ରହିଥିଲେ, ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ରହିଥିଲେ, ରାମକୃଷ୍ଣ ରହିଥିଲେ, ବିବେକାନନ୍ଦ ରହିଥିଲେ, ତାହେଲେ ଆମେ ସବୁ କିଏ? କିନ୍ତୁ ଏଇସବୁ ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣା ମଧ୍ୟରେ ବିପତ୍ତି ଓ ଅଗ୍ନି ପରୀକ୍ଷା ଗୁଡିକ ପଥରେ, ଯୋଉ ଆମ ପଥରେ ଆସୁଥିବା ଅଗ୍ନି ପରୀକ୍ଷା ଗୁଡିକ ଭିତରେ ଆମ ବିଶ୍ୱାସଟି ଭାଙ୍ଗିଯିବାର ସମ୍ଭାବନା ଅଛି। ବଟ୍ ଟ୍ରୁ ଫେଥ୍ ସାଇନ୍ସ ଷ୍ଟେଡିଲି, ଯେତେବେଳେ ବିଶ୍ୱାସ ଭାଙ୍ଗି ଯାଏ, ଯଥାର୍ଥ ଆସ୍ଥାଟି କିନ୍ତୁ ଜଳୁଥାଏ, ସାଇନ୍ କରେ, ଆହୁରି ଚକଚକ୍ କରେ, ଆହୁରି ଉଜ୍ଜଳ ଦେଖାଯାଏ। ସେ କଣ? ଆସ୍ଥାଟି ଆପଣ କୋଉଠି ଜଳୁଛି? ଗୋଟେ ଗଭୀର ଚେତନା ଭିତରେ ଜଳୁଛି, ମନ ହୃଦୟ କୌଣସି ଡାର୍କେନିଂ ହେଜ୍ ଭିତରେ ତାର କି ସମ୍ପର୍କ ନାହିଁ, ସେ ସାଇନ୍ କରୁଛି, ପୁରା ଜଳୁଛି। କେମିତି ନା, ଗୋଟେ ଅନକ୍ୱେଞ୍ଚେବଲ ଫ୍ଲେମ୍ ଭଳିଆ ସେ ଜଳୁଛି। ଯାହାକୁ କହିବା ଅଲିଭା ଦୀପ, ତାହେଲେ ଫେଥ୍ ହଉଛି ଗୋଟେ ଅଲିଭା ଦୀପ, ଅନକ୍ୱେଞ୍ଚେବଲ ଫ୍ଲେମ୍, ଲିଭି ଯାଉନଥିବା ଦୀପଟିଏ, ଇଏ ସ୍ୱୟଂ ପ୍ରତିଷ୍ଠ, ସେଲ୍ଫ ଏକ୍ଜିଷ୍ଟେଣ୍ଟ ଏଣ୍ଡ ଅଲ୍ଟୁଗେଦର ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ଅଫ୍ ଦି ଭିସିଚ୍ୟୁଡ୍ସ ଅଫ୍ ଟାଇମ୍ ଆଣ୍ଡ ସ୍ପେସ୍ ଆଣ୍ଡ ସିଚୁଏସନ୍ସ ଆଣ୍ଡ ସର୍କମ୍‌ଷ୍ଟାନ୍ସେସ୍। ସମୟର ଭିସିଚ୍ୟୁଡ୍ସ ରହିଛି, ଉତ୍ଥାନ ପତନ ରହିଛି, ସ୍ପେସ୍ ଦେଶ କାଳ, ଏଇଟା କାଳ ଗଲା, ତାପରେ ଦେଶ, ଦେଶର ଉତ୍ଥାନ ପତନ ରହିଛି, ସିଚୁଏସନ୍ସ ପରିସ୍ଥିତି ଗୁଡିକର ଉତ୍ଥାନ ପତନ ରହିଛି, ସର୍କମ୍‌ଷ୍ଟାନ୍ସେସ୍ ଘଟଣା ଗୁଡିକର ଉତ୍ଥାନ ପତନ ରହିଛି, ଇଏ ସବୁଥିରେ ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ଫ୍ଲେମ୍ଟା, ଏଇ ଯୋଉ ଫେଥ୍ଟା, ଘଟଣା ଯାହା ବି ହେଇଥାଉ, ପରିସ୍ଥିତି ଯାହା ହେଇଥାଉ, ଦେଶ କାଳରେ ଯୋଉ କଥାଟା ଘଟୁ ବା ନ ଘଟୁ,
ଏଇ ଯୋଉ ଉତ୍ଥାନ ପତନ ଗୁଡିକ ରହିଛି, ଅଦଳ ବଦଳ ରହିଛି, ପରିବର୍ତ୍ତନ ସବୁ ରହିଛି, ସେଥିରେ ଏଇ ଯୋଉ ଫେଥ୍ ତାର କିଛି ଯାଏ ନାହିଁ, ସେ ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ରହିବ, ମୁକ୍ତ ରହିବ, ସ୍ୱତନ୍ତ୍ର ରହିବ। ବିଶ୍ୱାସ ଯୋଉ ଜାଗାରେ ଭାଙ୍ଗିଯିବ ସେଇ ଜାଗାରେ ଶ୍ରଦ୍ଧା ଛିଡ଼ା ହେଇ ରହିବ। ଭାଇ ଭଉଣୀମାନେ, ଆପଣ ଯଦି ଭାବୁଥିବେ ଏଇ ଆସ୍ଥା ବା ଶ୍ରଦ୍ଧାଟିକୁ ଆପଣ କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ବ୍ୟକ୍ତିଗତ ଉଦ୍ୟମ ଦ୍ୱାରା ବା କଠିନ ସାଧନା ଦ୍ୱାରା ହାସଲ କରିଦେବେ, ତାହେଲେ ସେଟା ଭୁଲ। ଦିସ୍ ଫେଥ୍ କ୍ୟାନଟ୍ ବି ଏକ୍ୱାର୍ଡ ବାଇ ପର୍ସନାଲ ଏଫର୍ଟ ଆଣ୍ଡ ହାର୍ଡ ଲେବର। ଏଇଟା ଆକ୍ୱାର୍ କରିହବନି, ହାସଲ କରିହବନି, ତାହେଲେ ଏଇଟା କୋଉଠୁ ଆସିବ? ଏଇଟା କିଣିବାକୁ ମିଳିବ ନାହିଁ କି ଆପଣ ପରିଶ୍ରମ କଲେ ପାଇବେ ନାହିଁ, କଲେ କ'ଣ କଲେ ପାଇବେ? ଇଟ୍ ଇଜ୍ ଏ ପ୍ରେସିୟସ୍ ଗିଫ୍ଟ ଅଫ୍ ଗ୍ରେସ୍। କରୁଣାର ଏହା ଏକ ମୂଲ୍ୟବାନ ଉପହାର। ଏ କରୁଣା କିଏ ଦିଅନ୍ତି ନା? ଗ୍ରେସ୍ ଗ୍ରାଣ୍ଟେଡ୍ ବାଇ ଦ ଡିଭାଇନ୍ ହିମସେଲ୍ଫ। ଏଇ କରୁଣାକୁ ଦିଅନ୍ତି ପରମ ପ୍ରଭୁ ନିଜେ। କାହାକୁ ଦିଅନ୍ତି? କାହାକୁ ଦିଅନ୍ତି? ସମସ୍ତଙ୍କୁ ତ ଗିଫ୍ଟ ମିଳିଯାନ୍ତି ନାହିଁ। ଟୁ ଏନି ସିନ୍ସିୟର ଆଣ୍ଡ ସରେଣ୍ଡର୍ଡ ସାଧକ, ଜଣେ ଆନ୍ତରିକ ନିଷ୍ଠାଯୁକ୍ତ ଆତ୍ମସମର୍ପଣ ଯୁକ୍ତ ସାଧକଙ୍କୁ ଏଇଟା ମାନେ ଭଗବାନ ନିଜେ କରୁଣାର ଉପହାର ରୂପେ ଦିଅନ୍ତି। ଆପଣ କହିବେ ଭାଇ ସେ ସେଲ୍ଫ ସରେଣ୍ଡର ସାଧକ କିଏ, ଯିଏ ନିଜକୁ ଆତ୍ମସମର୍ପଣ କରିଛି ବୋଲି କନଫର୍ମ କରିପାରିବ? କିଏ ସେଇ କୃପାର ପାତ୍ର? କିଏ ସେଇ କୃପାର କରୁଣାର ଯୋଗ୍ୟ ଯାହାଙ୍କୁ ଉପହାର ସ୍ୱରୂପ ଭଗବାନ ନିଜେ ଏଇ ଫେଥ୍ ଭଳି ଗୋଟେ ଅନକ୍ୱେଞ୍ଚେବୁଲ ଫ୍ଲେମକୁ, ଲିଭି ଯାଉନଥିବା ଏକ ଅଲିଭା ଦୀପକୁ ଦେବେ, ଯିଏ ଅନ୍ଧକାର ମଧ୍ୟରେ ଯାତ୍ରା କରିବାରେ ମଣିଷକୁ ସହଯୋଗ କରେ, ନିରାଶା ମଧ୍ୟରେ ଆଶାକୁ ଦେଖିବାର ସହଯୋଗ କରେ? ସେଟା କିଏ, କିପରି ସେସବୁ ମିଳିପାରିବ, କାହାକୁ ମିଳିବ? ଆମେ କିଛି ପଢ଼ିଲେ ଯିଏ ଯାହା ପାଖରେ ସିନ୍ସିୟର ଆଣ୍ଡ ସରେଣ୍ଡର୍ଡ ସାଧକ ହେଇଥିବ, ହେଲେ ପ୍ରଶ୍ନ ଉଠିଛି ସେ କିଏ ସରେଣ୍ଡର୍ଡ ସାଧକ? ସରେଣ୍ଡର୍ ସାଧକ ସିଏ ହେଲା ହୁଜ୍ ଲଭ୍ ଫର୍ ଦ ଡିଭାଇନ୍ ଇଜ୍ କନଷ୍ଟାଣ୍ଟ। ଭଗବାନଙ୍କ ପ୍ରତି ପ୍ରେମ ଯାହାଙ୍କର ନିରନ୍ତର, ଧ୍ରୁବ, ନିଶ୍ଚଳ, ନିଶ୍ଚିତ, ସେ ହେଉଛନ୍ତି ସେଲ୍ଫ ସରେଣ୍ଡର୍ ସାଧକ। ଅନବେରିଂ, ଅପରିବର୍ତ୍ତନୀୟ ଆଣ୍ଡ ଏଣ୍ଟାୟାର୍ଲି ମୋଟିଭଲେସ୍, କୌଣସି ଉଦ୍ଦେଶ୍ୟ ନଥାଇ ସେ ଭଗବାନଙ୍କୁ ଭଲ ପାଆନ୍ତି। ନିଃସ୍ୱାର୍ଥପର ଭାବରେ କୌଣସି ଅଭିଳାଷ ନ ରଖି, କୌଣସି ଅଭିସନ୍ଧି ନ ରଖି ସେ ଭଗବାନଙ୍କୁ ଭଲ ପାଆନ୍ତି। ଏବଂ ଏ କଥାଟିକୁ ଟିକେ ମନନ କରନ୍ତୁ, ଦିସ୍ ଫେଥ୍ କ୍ୟାନଟ୍ ବି ଏକ୍ୱାର୍ଡ ବାଇ ପର୍ସନାଲ ଏଫର୍ଟ ଆଣ୍ଡ ହାର୍ଡ ଲେବର, ଇଟ୍ ଇଜ୍ ଏ ପ୍ରେସିୟସ୍ ଗିଫ୍ଟ ଅଫ୍ ଗ୍ରେସ୍ ଗ୍ରାଣ୍ଟେଡ୍ ବାଇ ଦ ଡିଭାଇନ୍ ହିମସେଲ୍ଫ ଟୁ ଏନି ସିନ୍ସିୟର ଆଣ୍ଡ ସେଲ୍ଫ ସରେଣ୍ଡର୍ଡ ସାଧକ, ହୁଜ୍ ଲଭ୍ ଫର୍ ଦ ଡିଭାଇନ୍ ଇଜ୍ ଏ କନଷ୍ଟାଣ୍ଟ ଆଣ୍ଡ ଅନୱେରିଂ ଆଣ୍ଡ ଏଣ୍ଟାୟାର୍ଲି ମୋଟିଭଲେସ୍। ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ଆମେ ଗୋଟେ ଆଡମୋନିସନ୍ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ ଠାରୁ ନବା,
ଆଡମୋନିସନଟା କ'ଣ ହେଇପାରିବ? ଆଲର୍ଟ, ଗୋଟେ ରିପ୍ରୋଚ୍। ସେ କହୁଛନ୍ତି ପ୍ରଭୁ ସାଧକମାନଙ୍କୁ, ଲେଟ୍, ଏଇଟା କୋଉଠି? ଭଲ୍ୟୁମ୍ 25। ଭଲ୍ୟୁମ୍ 25ରେ ମଦର ବହିଟି ଅଛି, ମାନେ ମା ବହି। ମା ବହିରେ ଏଇଟା ଅଛି ନା, ଲେଟ୍ ୟୋର ଫେଥ୍ ବି ପ୍ୟୋର୍ କ୍ୟାଣ୍ଡିଡ୍ ଆଣ୍ଡ ପରଫେକ୍ଟ। ତମର ବିଶ୍ୱାସ ବିଶୁଦ୍ଧ ହେଉ, ସ୍ପଷ୍ଟ ହେଉ, ଯଥାର୍ଥ ହେଉ। ଆଣ୍ଡ ଇଗୋଇଷ୍ଟିକ୍ ଫେଥ୍ ଇନ୍ ଦ ମେଣ୍ଟାଲ ଆଣ୍ଡ ଭାଇଟାଲ ବିଙ୍ଗ, ଟେଣ୍ଟେଡ୍ ବାଇ ଆମ୍ବିସନ୍, ପ୍ରାଇଡ୍, ଭେନିଟି, ମେଣ୍ଟାଲ ଆରୋଗେନ୍ସ, ଭାଇଟାଲ ସେଲ୍ଫ ୱିଲ୍, ପର୍ସନାଲ ଡିମାଣ୍ଡ, ଡିଜାୟାର ଫର ଦି ପେଟି ସାଟିସ୍ଫେକ୍ସନ୍ ଅଫ୍ ଦି ଲୋୟର ନେଚର, ଇଜ୍ ଏ ଲୋ ଆଣ୍ଡ ଅ ସ୍ମୋକ୍ ଅବସ୍କ୍ୟୁର୍ଡ ଫ୍ଲେମ୍ ଦାଟ କ୍ୟାନଟ୍ ବର୍ନ ଟୁୱାର୍ଡସ୍ ଦ ହେଭିନ୍। ମଣିଷ ପାଖରେ ଗୋଟେ ପ୍ରକାର ଇଗୋଇଷ୍ଟିକ୍ ଫେଥ୍ ବି ରହିଛି, ନିଜର ଅହଂକାର ଦ୍ୱାରା ନିର୍ମାଣ ହେଇଥିବା ଆସ୍ଥା। ସେଟା କୋଉଠି ନିର୍ମାଣ ହୁଏ ନା, ଇନ୍ ଦ ମେଣ୍ଟାଲ ଆଣ୍ଡ ଭାଇଟାଲ ବି, ଆମର ମନ ସତ୍ତାରେ ଏବଂ ପ୍ରାଣ ସତ୍ତାରେ ସେଟା ତିଆରି ହୁଏ। ଆଉ ସେଟା ଟେଣ୍ଟେଡ୍, କଳଙ୍କିତ ବା ଚିହ୍ନ ଲାଗିଛି, ମଇଳା ହେଇଛି। ସେ ମଇଳା କାହା ଦ୍ୱାରା ହେଇଛି ନା, ବାଇ ଆମ୍ବିସନ୍, ମହତ୍ୱାକାଂକ୍ଷା, ପ୍ରାଇଡ୍, ଗର୍ବ, ଭେନିଟି, ଆସ୍ଫାଳନ, ମେଣ୍ଟାଲ ଆରୋଗେନ୍ସ, ମାନସିକ ଔଦ୍ଧତ୍ୟ, ଭାଇଟାଲ ସେଲ୍ଫ ୱିଲ୍, ପ୍ରାଣିକ ଆତ୍ମ ଇଚ୍ଛା, କାମନା ବାସନାର ଇଚ୍ଛା, ପର୍ସନାଲ ଡିମାଣ୍ଡ, ବ୍ୟକ୍ତିଗତ ଦାବି, ପର୍ସନାଲ ଡିଜାୟାର, ବ୍ୟକ୍ତିଗତ କାମନା। ବ୍ୟକ୍ତିଗତ କାମନା କ'ଣ ପାଇଁ ନା, ଦି ପେଟି ସାଟିସ୍ଫେକ୍ସନ୍ ଅଫ୍ ଦି ଲୋୟର ନେଚର। ନିମ୍ନ ପ୍ରକୃତିର ସକଳ ପ୍ରକାର ତୁଚ୍ଛ ସନ୍ତୋଷ, ଏଇଟା ହଉଛି ଗୋଟେ ଲୋ, ଅତି ନିମ୍ନ, ସ୍ମୋକ୍ ଅବସ୍କ୍ୟୁର୍ଡ ଫ୍ଲେମ୍, ଧୂମାଚ୍ଛନ୍ନ ଶିଖା, ମାନେ ଯେଉଁଥିରେ ଧୂଆଁ ମିଶିଛି, ଶୁଖାଟା ଶିଖାଟା ସ୍ପଷ୍ଟ ନୁହେଁ। ସେଇଟା ଆମକୁ ତୀବ୍ର ଭାବରେ ସ୍ୱର୍ଗ ଅଭିମୁଖୀ କରିବ ନାହିଁ, ଉର୍ଦ୍ଧାୟିତ କରିବ ନାହିଁ, ବା ଭଗବାନ ଆଡକୁ ନେଇଯିବ ନାହିଁ। ଦାଟ କ୍ୟାନଟ୍ ବର୍ନ ଅପୱାର୍ଡସ୍ ଟୁ ହେଭେନ୍। ତେଣୁ କୋଉ ପ୍ରକାର ଶ୍ରଦ୍ଧାଟିକୁ ପ୍ରଭୁ ଚାହିଁଛନ୍ତି, ଏଇ କଥାରୁ ସ୍ପଷ୍ଟ ହେଇପଡୁଛି। ଯୋଉଥିରେ ଆଦୌ ଆମ୍ବିସନ୍ ନଥିବ, ପ୍ରାଇଡ୍, ଭେନିଟି, ମେଣ୍ଟାଲ ଆରୋଗେନ୍ସ, ଭାଇଟାଲ ସେଲ୍ଫ ୱିଲ୍, ପର୍ସନାଲ ଡିମାଣ୍ଡ, ଡିଜାୟାର ଫର ଦି ପେଟି ସାଟିସ୍ଫେକ୍ସନ୍ ଅଫ୍ ଦି ଲୋୟର ନେଚର, ଏଗୁଡ଼ିକ ନଥିବ। ଆମେ ସାଧକମାନଙ୍କୁ ଏଇ ଯୋଉ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଆସିଲା, ପ୍ରଭୁଙ୍କର ଏଇ ଯୋଉ ବାର୍ତ୍ତା ଆସିଲା, ଏଥିରେ କ'ଣ ଇମ୍ପ୍ଲିକେସନ୍ ରହୁଛି, କ'ଣ ରହିଛି ତାର ଇଙ୍ଗିତ, ଯେ ଯେ କରୁଣାମୟ ପ୍ରଭୁ ଜଣେ ପୂର୍ଣ୍ଣ ଶରଣାଗତ, ପୂର୍ଣ୍ଣ ସମର୍ପିତ ସାଧକ ପାଇଁ ସବୁକିଛି କରିଦିଅନ୍ତି। ଦି କମ୍ପେସନେଟ୍ ଡିଭାଇନ୍ କ୍ୟାନ୍ ଡୁ ଏନିଥିଙ୍ଗ ଆଣ୍ଡ ଏଭ୍ରିଥିଙ୍ଗ, କିଛି ବି ଫର୍ ଏ ସାଧକ। ଏଟା ସତ୍ୟ, ଏଟା ମାନେ ନିରନ୍ତର ସତ୍ୟ। ହୁ ହେଜ୍ ଟୋଟାଲି ସରେଣ୍ଡର୍ଡ ହିମସେଲ୍ଫ ଟୁ ହିମ୍ ଏଲୋନ୍, ଯିଏ ଭଗବାନଙ୍କୁ ସମର୍ପିତ ହୋଇଯାଇଛି, ଭଗବାନ ତାର ସବୁକିଛି ଦାୟିତ୍ୱ ନିଅନ୍ତି।
আচ্ছা, তাহলে বর্তমানে কথা হলা, যদি ভগবান তার দায়িত্ব নেইছন্তি, তা জীবনকু মিসফরচুন ডিফিকল্টি গুড়িক আসিব কি আসিবেনি? আমি কহি আরে, সে তো ভগবানঙ্কর করুণা প্রাপ্ত, তা জীবনকু কিছু মিসফরচুন দুর্ভাগ্য আসিব নাই কি কোনসি বিপত্তি আসিব নাই। আর তা জীবনটা কোন, তা জীবন পথটা কেবল গোলাপরে তৈরি হইত, সেটি কণ্টা নাই, খালি গোলাপর পাখুড়া গুড়া বিছাই পড়ছে। তা পথটি, তার প্রগতির পথটি কেবল গোলাপর পাখুড়া গুড়িক দ্বারা তৈরি। সে কেবে বি কণ্টা মানুষ দেখিব না, কেবে বি তা জীবনরে পথর পড়িব না, আউ তা লক্ষ্য পথরে সে সেমতি যাইথিব যেটি তা পথরে পথর নাই। এমিতি সম্ভব কি? এগুড়িক সবু মানুষের গোটে নিহাতি বিলাইং অল আওয়ার ভেন এক্সপেকটেশন দি ট্রুথ ইজ অদারওয়াইজ। আমি ওটা মিছরে ভাবুছু, ব্যর্থ আশা যে আমার জীবনে দুঃখ আসিব নেই, পথর আসিব নেই, কণ্টা আসিব নেই, খালি গোলাপ থিব, এই গোটে ব্যর্থ আশা, এমিতি হব না। দের ইজ এ গ্রেট মিস্ট্রি ফেসিং অস শিওর। এটি প্রকৃতির রহস্যটি কন, আমি গোটে রহস্যর সম্মুখীন হচ্ছু। ভগবানঙ্কর যে প্রদেশ, ভগবানঙ্কর যে রাজ্য, ভগবানঙ্কর রাজ্যটি বাস্তবরে গোটে সমুদ্র ভড়ি, রহস্যময়। প্রভু শ্রী অরবিন্দ অনেক ব্যক্তিত্ব ভারি ভালো পাওলে, পুয়া ভি কাহ ভাই ভিয়া কাহ বন্ধু ভি এত ভালো পাঁতি, লোক ছাড়ি তা যাও নথিলে। তাঙ্কর সে পুত্র প্রতিম লোক থিলে, জিয়াঙ্ক বিষয়ে মু অনেক সময় আনে আলোচনা কু, সে হলে দিলীপ কুমার রায়। তৎকালীন সময়ের জনে অসাধারণ ব্যক্তিত্ব, এতে সুন্দর গীত গাউলে, দেখিও কেতে সুন্দর লে, সিনেমা হিরো হয়ে গীত গাইলে হয়তো আজ ইতিহাস হইতে। এতে বড় ইন্টেলেকচুয়াল যে ভালো গীত বি লেখন্তি, ভগবদ গীতা উপরে যে ভাষ্য লেখিছন্তি, সিয়ে জীবনরে বড় ডিস্ট্রেসের থরে থিলে, বড় দুঃখরে, বড় অসুবিধারে। শ্রী অরবিন্দকু গোটে লম্বা চিঠি লেখিলে অভিমানরে, যে মু তো আপনার আশ্রা করছি, ভালো পাওছি, মাকে বি ভাল পাইবার চেষ্টা করছি, যদিও মাকে সে বহু ভাল পাইপার নথিলে, অনেক সময় মাঙ্ক পাখে যাই কহতি, মা মু তোমাকে জমা ভাল পাইপার। সেতু মু কাহিকি মো জীবনের এত দুঃখ অসুবিধা গুড়িক কাহিকি, যেত তাঙ্ক দীর্ঘ পত্রটি প্রভু পাইলে, সে গোটে দীর্ঘ পত্র তাঙ্ক পাখু লেখিলে, আমি সেইটা আসন্তা থর পড়িবা। লেটরসন যোগ পৃষ্ঠা 1627 সে চিঠিটি রয়েছে, আমি আসন্তা থর সে চিঠিটি পড়িবা। বর্তমান আমি এই প্রশ্ন সহিত নিজে পরিচিত হবা।
ଆଉ ଆସନ୍ତା ଥର ପ୍ରଭୁଙ୍କର ଉତ୍ତରଟି ଶୁଣିବା। ନିଜ ପାଖେ ନିଜ ଉତ୍ତର ଗୁଡିକ ରଖିଥାନ୍ତୁ। ସମସ୍ତଙ୍କୁ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା, ଅନେକ ଶ୍ରଦ୍ଧା, ଶୁଭରାତ୍ରି, ବନ୍ଦେ ମାତରମ୍।